বিয়ে করলেন দুই বান্ধবী, একজন বর আরেকজন বউ, পরিবার মেনে নেবে না তাই পালিয়ে বিয়ের সিদ্ধান্ত, দাবি তরুণীর। দুই বান্ধবীর বিয়ে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজারে। সমলিঙ্গ বিয়েতে পরিবারের পক্ষ থেকে সায় না মেলায় পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পর তাদের দাবি, ভালোবাসার টানে বিয়ে করেছে। পরিবার না মানলেও ভালোবাসা তাদের কাছে আগে। পপি মণ্ডল বিয়ে করল প্রতিমা বিশ্বাসকে, দুজনেই সাবালিকা মহিলা। মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে একে অপরকে মালা পরিয়ে সিঁদুরদান করে বিয়ে করেন। আর এই ঘটনার সাক্ষী হিসাবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মণ্ডল বামনগোলা থানার নালাগোলার বাসিন্দা, প্রতিমা বিশ্বাস কালিয়াচক থানা এলাকায় থাকেন। তারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গত দু বছর তো আমাদেরকে মেনে নিবে না, বলছে মেনে নিবে, হ্যাঁ মেনে নিবে না আমাদেরকে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। পালিয়ে যাবা? হ্যাঁ 12 হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকবো। পপি জানায়, দীর্ঘদিন ধরেই তারা একে অপরকে ভালোবাসে, পরিবারের লোকেদের সমর্থন না মেলায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেন। স্থানীয় একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। নতুন জীবনে পা দিয়ে দুজনেরই দাবি, সামাজিক সমালোচনার ভয় তারা করেন না, তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন তারা। পপি মণ্ডল, আজকে কি করলে তোমরা? বিয়ে করলাম। কাকে? প্রতিমা বিশ্বাসকে। কেন? আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি। কত বছর ধরে? কত দু বছর থেকে। বাড়িতে জানিয়েছিলে? হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম, অনেকভাবে বুঝিয়েছিলাম, অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করবো না, কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না, বন্ধুত্বটাকে মেনে নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করবো। হ্যাঁ উনি মেয়ে। তুমিও মেয়ে? হ্যাঁ মেয়ে। কতদিন ধরে? দু বছর ধরে ভালোবাসো? কত দু বছর। বাড়ির লোককে জানানো হচ্ছে? হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে। 19+। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ পড়াশোনা করি। কিসে পড়ছো? বিএ ফার্স্ট ইয়ার। বিএ ফার্স্ট ইয়ারে? তুমি কি বিয়ে করলে এবার কীভাবে থাকবে, কীভাবে চলবে তুমি? হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই, শপিং মল আছে, অনেক অনেক কোম্পানি আছে, যেহেতু আমি পড়াশোনা করেছি, শিক্ষিত, কোনো না কোনো কাজ করে চালাতে পারবো। এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই, ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।